আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন বন্ধুরা। আজকে সকাল সকাল বেরিয়ে গেলাম এবং আজকে জুম্মার দিন, জুম্মা মোবারক সবাইকে। অ্যান্ড বাইক নিয়ে সকাল সকাল বেরিয়ে গেলাম। সো এটা হলো একটা পেট্রোল পাম্প। আজকে দ্বিতীয়বারের মতন দাম্মামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অ্যান্ড এখন দাম্মাম রোডে আছি একটা পেট্রোল পাম্পে, পেট্রোল নিয়ে নিলাম, এখন রওনা দেওয়ার পালা। দাম্মাম যাচ্ছি, দাম্মাম যে একবার আজকের ভিতরে বেক করব। সো আজকে দাম্মাম শহরে যাব, সানায়ারি দিকে। সো এখান থেকে বিকালের দিকে বেক করে ফেলবো, রিয়াদে চলে আসবো। সো একটা কাজে যাচ্ছি, সেটা যাইলে বুঝতে পারবেন। আর ইমার্জেন্সিতে মানে এই জিনিসটা হয়ে গেছে। সো রাত্রে মানে কথাবার্তি ফাইনাল হওয়ার পর এখন সকাল সকাল রওনা দিয়ে দিলাম দাম্মামের উদ্দেশ্যে। সো আমি ঘুম থেকে উঠছি 6টায়, অ্যান্ড 7টায় রওনা দিয়ে দিছি। এখন একটা পেট্রোল পাম্পে পেট্রোল নিয়ে নিলাম এবং সামথিং নাস্তা করে নিব। সো বাইকটা এবং সব কিছু আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ইনশাল্লাহ সফরটা যেমন ভালো হয় এবং আজকের ভিতরে যেমন ব্যাক করতে পারি। সো দেখতে পারতেছেন আপনারা, অনেকেই বলেন দাম্মাম আসার জন্য, বাট দাম্মাম তো আর মুখের কথা না, 400 কিলো। সো আজকে আসতেছি দাম্মামে। সো যারা দাম্মামে আসেন, দেখা করতে চান, যদি আসতে চান তাহলে মেসেজ বা কমেন্টের মাধ্যমে আমি এই ভিডিওটা এখনই আপলোড করে দিব। সকালে এখান থেকে আপলোড করেই আমি এখান থেকে রওনা দিব। সো জুম্মা মুবারক সবাইকে। সো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, অ্যান্ড যদি দাম্মামে থাকেন, যদি থাকেন তাহলে অবশ্যই দেখা হবে। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।